আমাদের মরহুম আল্লাহ তাআলা থেকে জান্নাতবাসী করুন, মরহুম শেখ মুজিবুর রহমান তিনি আক্ষেপ করে বলেছেন, পৃথিবীর ইতিহাসে যত দেশ স্বাধীন হয়েছে তারা স্বর্ণের খুনি পেয়েছে, আর আমি কপাল পোড়া শেখ মুজিব সুরের খুনি পেয়েছি, ঠিক না বেঠি? সুরের খুনি তিনি পেয়েছে, এটা খুব দুঃখজনক কথা। তাহলে খুনি খুনি কারে বলেন বুঝেন? আমরা সুরের খুনি দেশের মানুষ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুরি সামারি সিনারি চিন্তায় রাহাদানি সন্ত্রাসীর থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আমার ভাইরা, কোরআন যদি আমি সামনে রাখি, কোরআনকে সম্মান করি, কদারাহুইলাল জান্নাহ, কোরআন আমাদের জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মান জালাহু আমামা কদারাহুইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফা যাহরিহি ইলান নার। কোরআনকে যারা সামনে রাখবে না, কোরআনকে যারা হেই প্রতিপন্ন মনে করবে, কোরআনকে যারা অবজ্ঞা করবে, কাল কিয়ামতের ময়দানে কোরআন ওর বিপক্ষে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। কোরআন কার বিরুদ্ধে মামলা দায়ের করবে? যারা কোরআন বিদ্বেষী, যারা কোরআনকে পছন্দ করে না, যারা কোরআনের আইনকে সংসদে বাস্তবায়িত করতে তাদের মনে চায় না, ইয়াদের বিরুদ্ধে কোরআন আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, ঠিক না বেঠি? খবরদার, সাবধান। নবীজি বলে কোরআনের সে উত্তম সুপারিশকারী কোন নবীদেরও হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। ভাই আমার, বন্ধুরা আমার, এই কোরআন আল্লাহর বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে কোরআন বিদ্বেষীদের ব্যাপারে মামলা দায়ের করবে। শুধু তা নয়, যে নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আসমান বানাইতো না, জমিন হইতো না, সেই রহমতের নবী কাল কিয়ামতের ময়দানে কোরআন বিদ্বেষীদের ব্যাপারে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। কোরআন শরীফ আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহসুরা। ক্বালা রাসূলু ইয়া রাব্বি, আল্লাহ রাসূল আল্লাহকে বলবে, আল্লাহ যারা তোরা তোমার কোরআনকে অবজ্ঞা করেছিল, হে প্রতিপন্ন তোমার জমিনে যারা করেছিল, আমি তোমার রসুল রহমতের নবী হয়ে আল্লাহ কোরআন বিদ্বেষীদের ব্যাপারে তোমার দরবারে মামলা দায়ের করতেছি। জোরে পান না, আউযুবিল্লাহ। তিনি কিসের নবী বলেন? রহমতের নবী, সেই নবী তার উম্মতের জন্য দুনিয়াতে এত কেঁদেছেন। মাইশা সিদ্দিকা বলেন, একদিন আমার নবী এশার নামাজের পরে আমার সঙ্গে ঘুমে কিছুক্ষণ পরে উঠে যে সারা রাত নামাজের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করছিল, আর রহমতের নবীর চোখ বয়ে বয়ে অজীর্ণ হারে ঝর্ণার মতো পানি ঝরতেছিল। নবীজি আমার কান্দে আর ওই আয়াতটা তেলাওয়াত করে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। তুমি যদি তোমার বান্দাদের দোষ টুটি ধৈরা ধৈরা যদি তাদেরকে আজাব দাও, দিতেও পারো,
কেননা সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন মাওলা রে, তুমি যদি তাদেরকে মাফ করে দাও সেই ক্ষমতাও আছে আল্লাহ, তোমার সেই ক্ষমতা আছে আল্লাহ, কেননা কারা তোমারই বান্দা আল্লাহ, তুমি তাদেরকে মাফ কইরা দাও। আয়াত তেলাওয়াত করতে করতে হযরতে বেলালে হাবশি মসজিদে আজান দেয়, কিন্তু আমার দিনের নবী বিশ্ব নবী রহমতের নবী ওই আয়াত তেলাওয়াত করতে করতে ফজর হয়ে যায়। সেই নবী কিয়ামতের কঠিন দিনে কোরআন বিদ্বেষীদের ব্যাপারে কার দরবারে মামলা দায়ের করবে? জোরে বলেন। এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকব না বিপক্ষে যাব? জোরে বলেন। কে কে পক্ষে থাকব? দুহাত আল্লাহর ফেরেশতাদেরকে দেখায় নারায়ণ তাকবীর আলহামদুলিল্লাহ। আপনারা কিছুক্ষণ থাকবেন না ভাগবেন? কিছু যে উঠে যায়, এত রাতে কি বক্তাকে উঠালে লোক থাকে? প্রায় রাত ১২টা, আমি আপনাদের কাছে কয় ঘন্টা সময় পাবো বলেন আপনারা? কয় ঘন্টা? এক ঘন্টা? একটা ঘন্টা সময় দিই আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা হামিম কিমিম হামিম সেজদা থেকে ২৬ নম্বর আয়াত তেলাওয়াত করছি। আয়াতটা কেমনে নাজিল হয়েছে, কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এই সম্পর্কে আলোচনা করব তো ইনশাআল্লাহ। শুনবেন তো আপনারা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনের শত্রু কোরআন যখন অবতীর্ণ হয়েছে ওই সময় ছিল, মাঝখানে ছিল, এখনো বাংলার জমিনে কিছু কোরআন বিদ্বেষী কোরআনের দুশ্মন এখনো বাংলার জমিনে আছে না নাই? আসতে বলেন, আছে না? আছে না? থাকবেই। হিজবুল্লাহ, হিজবুর শয়তান, দুটা দল, একটা হলো আল্লাহর পক্ষের লোক আর একটা হলো কোন পক্ষের লোক? শয়তানের পক্ষের লোক। আমরা কার পক্ষের লোক হতে চাই? জোরে বলি, আল্লাহর পক্ষের লোক হতে চাই তো ইনশাআল্লাহ। দুনিয়ার জমিনে যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল তখন আবু জেহেলের মাথায় হ্যাং হয়ে গেল। হ্যাং বুঝেন? মোবাইল যেমন হ্যাং হয়ে যায়, মাথায় কাজ করে না, আবু জেহেলের মাথা তখন কাজ করে না। ভাই যে কোরআনের আইন যদি এই জমিনে মক্কার জমিনে যদি কায়েম হয়ে যায়, আমার তো নেতাগিরি চামচাগিরি আর থাকবে না। এটা হলো আবু জেহেলের বুঝ। আমাদের বাংলাদেশেও কিছু মানুষের বুঝ আছে যে কোরআনের আইন যদি বাস্তবায়িত হয় তাহলে এই জমিনে আমার বাহাদুরি আর চলবে না, এই রকমের চিন্তা ভাবনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের প্রেমিক হিসাবে কবুল করুক, সকলেই বলি আমিন। আবু জেহেল আইন প্রণয়ন করলো যে এইভাবে কোরআন মধুমাখা বাণী যদি মোহাম্মদ আরবের কাফেরদের সামনে তেলাওয়াত করে, কোরআনের একটা তাসির আছে না নাই? কোরআনের একটা তাসির আছে না? এই কোরআনের তাসিরে আরবের সাদাসিদা মানুষগুলি কালেমা পড়ে মুসলমান হবে, আমার দলের লোক আস্তে আস্তে কমে যাবে, মুহাম্মাদের দলের লোক আস্তে আস্তে বেড়ে যাবে, সবাই মুহাম্মাদকে নেতা হিসাবে গ্রহণ করবে আর আমাকে ডাস্টবিনে নিক্ষিপ্ত করবে। এই চিন্তা ভাবনা তারা শুরু করে দিল। আল্লাহ তাআলা তারা যে কোরআনের বিপক্ষে আইন প্রণয়ন করেছিল সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে রেকর্ড করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সকলে মহব্বতের সাথে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ. জোরে বলেন আল্লাহু আকবার।
জীবন ছেড়ে দেবার আল্লাহু আকবার। কাফেরেরা বলল ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কুরআন কি স্টপ করে দিতে হবে, কুরআনকে নবীর জবান থেকে স্টপ করে দিতে হবে, লা তাসমাউ লিহাযাল কুরআন, কুরআন তেলাওয়াত করতে দেওয়া হবে না, লাআল্লাকুম তাকলিবুন, যখন মোহাম্মদ কোরআন শরীফ তেলাওয়াত করবে তখন কেউ তোমরা কোরআন শ্রবণ করবে না, তখন যখন মোহাম্মদ কোরআন শরীফ তেলাওয়াত করবে তখন তোমরা ওয়াইহুল্লাহ হট্টগোল গুন্ডগোল মারামারি কাটাকাটি বিভিন্ন রকমের বিশৃঙ্খলা পরিবেশ তোমরা কায়েম করবে, লাআল্লাকুম তাকলিবুন, যদি এই সমস্ত পরিবেশ কায়েম করো তাহলে আমরাই বিজয়ী হব, কোরআন দুনিয়ার থেকে উঠে যাবে। এটা কার শয়তানি বুদ্ধি, জোরে বলেন, কাফেরদের। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, এই আইন তারা প্রণয়ন করলো যে মোহাম্মদ আজ থেকে আমাদের সামনে কোরআন আমরা তার শুনব না, নবীর জবান থেকে কেউ কোরআন শুনব না, নবী যখন কোরআন শরীফ পড়বে তোমরা হই হল্লা চিৎকার মারবে। এটা তারা এইরকম সিদ্ধান্ত নিয়া দারুন নাদুয়ার বৈঠকে তারা সিদ্ধান্ত কায়েম করলো, আমরা কোরআন শরীফ শুনব না, কাউকে কোরআন শুনতেও দিব না, কেউ যদি কোরআন শোনে তাকে আমরা জীবন্ত কবর দেব। জোরে জোরে কন্যাও বড়দাও এলাকার মা বোনেরা ভাইয়েরা বন্ধুরা, আমার আপনারা যে এখানে কোরআন শরীফ শুনছেন, কোরআন শুনলে কি কাউকে জীবন্ত কবর দেওয়া হবে, কাউকে কি পাথর মারা হবে? বরং সে এই সময়ে কোরআন শরীফ পড়লে মানুষ দাওয়াত করে খাওয়ায়, ঠিক না বেঠি? বাংলাদেশ সরকার আজকে আমাদের প্রত্যেকটা প্রায় মসজিদে মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশ সরকার কোরআন শরীফ শিক্ষার একটা সুব্যবস্থা করেছে, ঠিক না বেঠি? কত সুন্দর পরিবেশে আজকে কোরআন শুনতেছি বলতেছি, কিন্তু এমন একটা সময় ছিল যে সময়ে কোরআন শরীফ শোনা তো দূরের কথা, কেউ শুনলেও পিটন খাইতো, কেউ বললেও তার পিটন দেওয়া হতো। জোরে জোরে কন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, আইন প্রণয়ন করলো একটা সিরকুটের মধ্যে, তারা বললো সেখানে লেখলো যে লা তাসমাউ লিহাযাল কোরআন, আজ থেকে কেউ কোরআন শরীফ শুনবা না, কেউ কেউ যদি শোনো তাকে এমন সায়েস্তা করা হবে, এই রকমের সায়েস্তা ইতিপূর্বে কাউকে করা হয় নাই। এরা এরকম লেখে একটা সিরকুট লেখে মক্কার ঘরের সঙ্গে লটকায় দেওয়া হলো। লটকায় দেওয়ার পরে সকল মানুষেরা যে যারা তোয়াব করে তারা সবাই পড়তেছে যে বড় বড় নেতাদের সই আছে যে আজ থেকে কেউ কোরআন শুনবে না, কোরআন শিখবে না, কোরআনের ধারে কাছেও কেউ যেন জানা যায়, আর কোরআন শুনলে তাকে জীবন্ত কবর দেওয়া হবে, অথবা এই রকমের সাইস্তে ইতিপূর্বে কাউকে করা হয়। আপনারা কি অমনোযোগী হচ্ছেন? কথা কি বোঝেন? আমার কথা বোঝা যায়? আমার ভাইয়ের আমার বন্ধুগণ, এই আইন যখন প্রণয়ন করে তারা মক্কার ঘরের সঙ্গে লটকাই দিল, বিশ্বনবীর একজন সহসর সাহাবি নবীর বন্ধু হযরত আবু বকর সিদ্দিকের নাম আপনারা শুনেছেন, তিনি নবীজির কাছে চলে গেলেন, কানে কানে বললেন হুজুর সর্বনাশ কি হয়েছে? বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জবান থেকে কাউকে কোরআন শরীফ শুনতে দিবে না, এটা আবু জেহেলেরা ফাইসালা করে একটা সিরকুট মক্কার ঘরের সঙ্গে লটকায় দিয়েছে। নবী আমার আবু বকর সিদ্দিকের কথা শুনে খাতিজার বাসার থেকে 3-4 কিলোমিটার দূরে একটা মরুভূমি এলাকায় বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী সুখের পানি ছেড়ে দেয় মরুভূমি এলাকায় পাহাড়ের পদদেশে আল্লাহর হাবিব বিশ্বনবী যে নবীকে সৃষ্টি না করলেন, আল্লাহ পাক আসমান বানাইতো না, জমিন বানাইতো না, ওই দিনের নবী সেজদায় পড়ে পড়ে উম্মতের মায়ায় উম্মতের দয়ায় কার কাছে কাঁদতেছে? জোরে বলে আল্লাহর কাছে কাঁদে আর বলে আল্লাহ
যারা কোরআনের বিপক্ষে আইন প্রণয়ন করে, যারা তোমার নবীর জবান থেকে কোরআন বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা করে, মাওলা রে আল্লাহ তুমি তাদেরকে কোরআনওয়ালা বানায় দাও, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েতের মতো মহা সম্পদ তাদেরকে দান করো। সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী, আপনার নবী, জ্যেষ্ঠ নবী তমাম পৃথিবীর জন্য রহমত করে দয়ার করুণা হিসাবে কে প্রেরণ করেছে জোরে বলেন। কথা যে বলেন আপনারা, নবী আমার একটা মরুভূমি এলাকায় একাকীভাবে সেজদায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে দেয়া কান্দে, ইতিমধ্যে ওই এলাকায় মরুভূমি এলাকায় একটা আরবিয়ান মহিলা খড়ি কুড়ানোর জন্য গিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শোনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামের যুগের কোরআন আর আজকে বাংলাদেশের কোরআনের কি অবস্থা রে মুসলমান। বিশ্বনবী চোখের পানি ছেড়ে দেয়া কাকি একটা নিরালা জায়গায় পাহাড়ের পাদদেশে চোখের পানি ছেড়ে দেয়া, কাফেরদের বিপক্ষে দোয়া না কইরা তাদের পক্ষে দোয়া করতেছেন। ওই মহিলাটা 14 বছর একজন নওজোয়ান মহিলা, আল্লাহর হাবিবের কান্নাকে ফলো করে সামনের দিকে দৌড়াইতেছে দৌড়াইতেছে, যাইয়া দেখে পাহাড়ের পাদদেশে একজন রহমতুল্লিল আলামিন বিশ্ব নবী উম্মতের দয় উম্মতের মায়ায় শোকের পানি ছেড়ে দিয়ে কার কাছে কান্দে জোরে বলে, আল্লাহর কাছে কান্দে। মেয়েটি বলছে, আপনি কে গো, আপনি কেন এই মরুভূমি এলাকায় পাহাড়ের পাদদেশে কাটতেছেন, কি হয়েছে আপনার, আপনার কি মা মারা গেছে, আপনার কি বাবা মারা গেছে, আপনি কেন কাটতেছেন, কি হয়েছে আপনার? নবীজি আমার বলে, মা রে আমার বাবা মা অনেক আগে চলে গেছে, আমি বাবার মায়ে কান্দি না, মার মায়ে কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের মায়ায় দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলি বলি দয়ারি নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, নবী উম্মতের কান্দারি উম্মতের দিশারি শাফাত করিবেন তিনি, শাফাত করিবেন তিনি হাসরতে আমার দয়ারি নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, নারায়ণ তাকবীর। নবীজি বলেন, মা আমি আমার উম্মতের মহব্বতে কাঁদতেছি, কোরআন আল্লাহ তাআলা আমার উপরে নাজিল করছেন, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, আল্লাহ বলেন আমার রসুলকে দুনিয়ায় এমনি এমনি পাঠাই নাই, আমার রসুলকে সত্য কোরআন দিয়ে কে পাঠাইছে জোরে বলেন। মা আমার কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, আমি মানুষের কাছে কোরআন শরীফ পড়ি আর কোরআন শুনে শুনে আরবের কাফেরেরা মুসলমান হয়ে যায় এটা আবু জেহেল বরদাস্ত করতে পারে নাই, এই জন্য আইন প্রণয়ন করছে, কেউ যদি কোরআন শরীফ আমার কাছে শোনে তাকে জীবন্ত কবর দেওয়া হবে অথবা এর চেয়ে ভয়াবহ শাস্তি তাকে দেওয়া হবে। এই জন্য যারা কোরআনের বিরুদ্ধে আইন প্রণয়ন করে আমি তাদের পক্ষে আল্লাহর দরবারে দোয়া করতেছি জোরে কোন, সুবহানাল্লাহ। এই মেয়েটা জীবনে নবীজিকে কোনোদিন দেখে নাই, কিন্তু এই মাত্র কেবলমাত্র নবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, বলছেন আপনি কি সেই মোহাম্মদ, আপনার ব্যাপারে অনেক শুনেছি আমি কিন্তু জীবনে আপনার সঙ্গে কোনোদিন আমার সাক্ষাৎ হয় নাই, কি হয়েছে? আমি শুনেছি আপনি নাকি জাদুকর, আমি শুনেছি আপনি নাকি পাগল, আমি শুনেছি আপনি নাকি কবি, আমি শুনেছি আপনি নাকি সাহিত্যিক। নবী এইমাত্র কেবলমাত্র
আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহর হস্তে যেই কোরআন আল্লাহ পাক আপনার উপর নাযিল করেছে, ওই কোরআনটা আমাকে একটু শোনান তো দেখি। বিশ্বনবী বলে, মারে আমার কাছে কোরআন শুনতে চাইও না, তুমি যদি আমার কাছে কোরআন শোনো জীবন্ত কবর দিয়ে দিবে। আবু জেহেলের লোকেরা, মেয়েটা বলে, হুজুর জীবনে আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি, আজকে যখন সাক্ষাৎ হয়ে গেছে যেই কোরআন আল্লাহ পাক আপনার উপর নাযিল করেছে, ওই কোরআন যতক্ষণ আমার স্বপ্নে আপনি না পড়বেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার কাছ থেকে কোথাও যাব না। বিশ্বনবীর কাছে যখন এই মহিলাটি 14 বছরের নওজোয়ান মহিলাটি যখন বারবার পীড়াপীড়ি করতেছিল কোরআন শোনার জন্যে, বিশ্বনবী তখন সূরা ফাতিহা, ফাতিহা আপনারা পড়া জানেন? আপনারা সূরা ফাতিহা 7টা আয়াত বিশ্বনবী এই আরবিয়ান এই যুবতী 14 বছরের নওজোয়ান যুবতীর সামনে বিশ্বনবীর কণ্ঠে বার তেলাওয়াত শুরু হয়ে গেল। মেয়েটা তেলাওয়াত শুনে চোখের পানি আর আটকাইতে পারে না, বলেন কোরআনের ভাষা কি? জোরে বলেন, আরবি ভাষা। কোরআন কি ভাষায় অবতীর্ণ হয়েছে? আর মহিলাটা কোন দেশের? আরব দেশের। তাহলে আরবি ভাষা কি আর বোঝা খুব কঠিন হবে? বিশ্বনবী, দিনের নবী, দয়ার নবী, যখন নবীজির কণ্ঠে সূরা ফাতিহা মেয়েটি যখন শুনলেন, মেয়েটি অজীর্ণ হারে পানি ঝরে ঝরে পড়ে আর বলে, নবী গো জীবনে অনেক গায়কের গান শুনেছি, অনেক কবির কবিতা শুনেছি, অনেক জাদুকরের জাদুবিদ্যা শুনেছি এবং আমি জাদুবিদ্যা অনেক শিখেছি, কিন্তু আল্লাহর নামের কসম কইরা বলি যে আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করছেন, ওই আল্লাহর কসম কইরা বলি জীবনে এত সুন্দর কোরআন কোনো মানুষের রচিত কোরআন হতে পারে না। হাজা কালাম রব্বি, এটা হলো আল্লাহ পাকের কালাম। জোরে কোন সুবহানাল্লাহ, এই কোরআন কার বাণী? হাজা কালাম হাক্কুন, কোরআন কার বাণী? জোরে বলেন, হুজুর আরো একবার তেলাওয়াত করেন। যেমন আপনাদের বড়দো হেফজুল কোরআন মাদ্রাসায় ওস্তাদ বলে ছাত্র শোনে, ছাত্র বলে ওস্তাদ শোনে কিনা? জোরে বলেন। বিশ্বনবী বলেন, পৃথিবীর জগতে সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যেই মানুষ কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। বলেন, যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়, শ্রেষ্ঠ মানুষের বেতন বাংলার জমিনে বেশি না কম? জোরে বলেন, কি কম? মানে এমন এক বেতন আপনার দেন হাফেজ সাহেবকে 5,000-7,000 আরো কম। কমিটির কিছু লোক আছে ওর আবার বলে যে, হুজুর এত বেতন দেওয়া যায় নাকি, মাদ্রাসা কেমনে চলবে? আরে ভাই, প্রাইমারির বেতন যদি 20,000 হয়, কলেজ ভার্সিটির বেতন যদি আপনার 30-35,000-40,000 হয়, যেই কোরআন শিখলে পৃথিবীর জগতে সর্বোত্তম মানুষ হওয়া যায়, সেই কোরআনওয়ালার বেতন কত হওয়া লাগবে? কলেজ ভার্সিটির চেয়ে কম না বেশি? জোরে বলছেন, হাই রে কপাল পোড়া মুসলমান, শোন রে মুসলমান, পড়লি না কোরআন, আদেশ নিষেধ কি করেছেন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান, পাপ সুবহান নারায়ণ তাকবীর। আপনারা খুব দুর্বল হয়ে গেলেন মনে হয়, বিরক্ত হচ্ছেন আপনারা? হায় হায় বাঙালি রে, কোরআন শুনবার চায় না। আজকে যদি এখানে মমতাজের মতো একটা গায়িকা আসতো, এই ময়দানে জায়গা দেওয়া যাইতো না, ঠিক না ব্যাটি? মুসলমান হক কথা বললেই মুসলমান খালি পালাওয়ার চেষ্টা করে, শিয়ালের জাতি হয়ে গেছে মুসলমান। মুসলমান তো সিংহের জাতি হওয়া উচিত ছিল, কিন্তু আজকে মুসলমানদের রক্ত হিম হয়ে গেছে। এই জন্যই আজকে হিন্দুরা সেই ভারতবর্ষে বাবরি মসজিদের সাথে চলে কুড়াল দিয়ে বাবরি মসজিদটাকে শহীদ করতেছে, ঠিক না ব্যাটি? মুসলমান যদি বাংলার থেকে হুঙ্কার ছাড়তে পারে, ওই সমস্ত হিন্দুরা বাবরি মসজিদের ছাদে মুসলমানদের আওয়াজে ঠাস ঠাস করে পড়ে যাওয়ার কথা, ঠিক না ব্যাটি? আজকে মুসলমানদের আওয়াজ একবারে শৃগালের মতো হয়ে গেছে, কিন্তু মুসলমান তো সিংহের জাতি। যে মুসলমানেরা সেই উহুদের ময়দানে, মুসলমানেরা সেই খন্দকার ময়দানে, মুসলমানেরা সেই হুনাইনের ময়দানে,
মুসলমানেরা সেই বদরের ময়দানে এমন হুঙ্কার আল্লাহু আকবার দিছে, তাদের হুঙ্কারে কাফেরদের হাত থেকে কখন যে তরবারি পড়ে গেছে ওরা নিজেও জানতে পারে নাই, ঠিক না বেঠি? আজকে মুসলমানের টেম্পার কমে গেছে, আজকে মুসলমানদের রক্তের সেই ভলিউম একবারে লো হয়ে গেছে। এই জন্য আজকে তাম পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, মুসলমান নিষ্পেষিত। আজকে মুসলমান দুনিয়াতে থাকবে কি না, এই রকম একটা চিন্তার ফিকির বাংলাদেশ থেকে শুরু করে তাম পৃথিবীতে মুসলমান গোষ্ঠী থাকবে কি না, এরার একটা পাইতারা শুরু হয়েছে, ঠিক না বে? ঠিক করে বলে। এই জন্য ভাইয়ের আমার সেই ওলিদ বিন খালেদ বিন ওলিদের আমরা উত্তরসূরি, আজও যদি আমরা হুঙ্কার ছাড়ি তাহলে কোটি কয়েক নাস্তিক মোরতাদ এই বাংলার জমিন ছাড়তে তারা বাধ্য হবে, ঠিক না বেঠিক জোরে বলেন। আমার ভাইয়েরা, মেয়েটি 14 বছরের নওজোয়ান, মেয়েটির নাম কি আমি বলবো নি বলবো? মেয়েটির নাম হলো সালমা বিন তরুয়া। কি নাম জোরে বলেন? সালমা বিন তরুয়া। 14 বছরের নওজোয়ান মেয়েটি নবীর জবান থেকে সূরা ফাতিহা যখন শুনল, মেয়েটির চোখ বয়ে বয়ে অজর নহরে পানি পড়ে আর বলে, নবী অনেক আপনার বিরুদ্ধে অনেক কথা শুনেছি, অনেক তহমত শুনেছি, কিন্তু সশরীরে সজ্ঞানে আমি যখন কোরআন শরীফ আপনার জবান থেকে শুনলাম, আমি একজন বিবেকবান মহিলা, আমি একজন সাবালিকা মহিলা হিসাবে আমি সাপোর্ট করলাম, এই কোরআন দুনিয়ার কোনো জাদুকরের বিদ্যা হইতে পারে না, কোরআন কোনো কবির কবিতা হইতে পারে না, কোরআন কোনো পাগলের পোলাপ হইতে পারে না, নবী গো কোরআন শুনে আমি মুগ্ধ হয়ে গেছি, আর একটাবার আপনি দয়া করে কোরআন শরীফ শোনান। নবীজি আমার আর একবার সূরা ফাতিহা শোনালেন। মেয়েটি বলে, হুজুর কোরআন শুনে যে আমার কলিজাটা শীতল হয়ে যায়, আর একটাবার আমাকে শোনাবেন নাকি? নবী আমার তিন তিনবার যখন মেয়েটাকে যখন কোরআন শোনালেন, মেয়েটা বলে, হুজুর যেই কোরআন আমাকে আপনি শোনাইলেন ওই কোরআন আমার শোনার কারণে আমার মুখাস্তর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এখন কোরআন শরীফ পড়ব, আপনি এখন কোরআন শরীফ শোনেন, আল্লাহর পয়গম্বরের সামনে সালমা বিন তরুয়া সূরায়ে ফাতিহার সবক দিতেছে, নবী আমার শুনতেছেন। ইতিমধ্যেই সালমা বিন তরুয়ার বাবা একজন ইহুদির বাচ্চা, ইহুদি মেয়েটা বাগানে খড়ি কুড়ানোর জন্য আসছে, জড়ো করা খড়িগুলি মেয়ের খড়িগুলি আগে নেওয়ার জন্য আসছে, আইসা দেখে খেজুরের বাগানে খড়ি আছে ঠিকই, কিন্তু মেয়ে আছে কোথায়? নবীর কাছে কোরআন শরীফের সবক দিতেছে। মেয়েটির সুললিত কণ্ঠে আওয়াজ বেশে বেশে ওই সালমা বিন তরুয়ার বাবার কানে ভেজে ভেজে যায়। ওই ইহুদি সহ্য করতে পারে না, কে রে আমার মেয়েটা যেন কোথায় থেকে তার কণ্ঠের আওয়াজ ভেসে আসে, কণ্ঠকে ফলো করে সামনের দিকে আগাইতেছে আগাইতেছে আগাইতেছে, আগাইতে আগাইতে দেখে এক পাহাড়ের পাদদেশে তার মেয়েটা আদবের সাথে বসে বিশ্ব নবীর সামনে কোরআন শরীফের সূরায়ে ফাতিহার সবক শুনাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শুনতেছে, মেয়েটি পড়তেছে, হায় হায় কপাল পোড়া মুসলমান। আজকে আমরা 24 ঘন্টার মধ্যে কোরআন শরীফ পড়ার সুযোগ হয় না, কিন্তু আল্লাহর ফজল আল্লাহর করমে বড়দয় হেফজুল কোরআন মাদ্রাসায় আমি বলতে পারি 12 ঘন্টা কমপক্ষে আল্লাহর কোরআনের সবক সব সময় চলে, ঠিক না বেঠি? সারাদিন যখন আমি গুনাহ করে করে ঘুমাই, তখন আমার আল্লাহ বলে, এ আযাবের ফেরেশতারা যা যা, ওই বড় তো এলাকার মানুষেরা সারাটা দিন গুনাহ কামাই করছে, রাত 12টা পর্যন্ত ডিশের লাইনে নগ্ন ছবি দেখিয়া ওরা আরামের বিছানায় ঘুমায় গেছে, যা যা তাদেরকে তোরা ধ্বংস করে ফেলে দে। এমন সময় রাত 3টা যখন বেজে যায়, হেফজুল কোরআন মাদ্রাসার ছাত্র তলবিল ভাইরা আরামের ঘুমকে অপেক্ষা করে উযু বালাইয়া আল্লাহর কোরআন সামনে লইয়া, বন্ধু
যখন তারা ঢুলে ঢুলে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকে, এইদিকে আর আযাবের ফেরেশতারা আযাবের সমস্ত সরঞ্জামগুলি যখন তাদের নিকটে নিয়ে আসে, এমন সময় আল্লাহ পাকের কুদরতি নজর দিয়ে যখন তাকায় দেখে হেফজুল কোরআন মাদ্রাসার ছাত্র তলবিলমগুলি আল্লাহর কোরআনগুলি গভীর রাতে ঢুলে ঢুলে যখন তেলাওয়াত করতে থাকে, আমার আল্লাহ পাকের কলিজায় দরদ এসে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে আযাবের ফেরেশতারা যেই বান্দাগুলি গুনাহ কামাই করার পরে যখন ঘুমায় গেছে, কিন্তু আমি দেখতেছি যেই মাসুম বাচ্চাগুলি গুনাহ করার মতো তাদের এখনো ক্ষমতা হয় নাই, গুনাহ করার মতো তাদের এখন বয়স হয় নাই, ওই মাসুম বাচ্চাগুলি আমার নবীর মাদ্রাসায় আমি আল্লাহর কোরআন নিয়া ঢুলে ঢুলে তেলাওয়াত করতেছে রে, ওদের উপরে আযাব দিস না, ওদের কারণে এলাকাবাসীর গুনাহগুলি মাফ করে দিলা। যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় আর মনোযোগ সহকারে শোনা হয়, তখন ওই এলাকায় রহমত করেন কে? আল্লাহ ডাক দিয়ে বলে ওদের উপরে আযাব দিস না, ওদের আযাবের পরিবর্তে ওদের উপরে রহমতের সাকিনা অবতীর্ণ করতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়ার সুযোগ নেই, কিন্তু আমাদের দেখায় আমাদের পয়সায় হেফজুল কোরআন মাদ্রাসার ছাত্র যদি হয়ে যায়, এই সাদের নিচে পৃথিবীর জগতের সর্বোত্তম মানুষগুলি যাদের কোনো গুনাহ হয় না, গুনাহ করার তাদের বয়স হয় নাই, এই বাচ্চাগুলি তার কালাম তেলাওয়াত করতে থাকবে। জোরে বলে আল্লাহর কালাম। এই জন্য ভাইরা বন্ধুরা মায়েরা, আমরা কোরআন যদি না শিখতে পারি, নবীজি বলেন কুন আলিমান, হয় আলেম হও, আও মুতাল্লিমান, হয় তোমার সন্তানকে তলবে আলেম বানাও, আও মুস্তামিয়ান, অথবা আলেমদেরকে সহযোগিতা করো, হাফেজদের সহযোগিতা করো, আও মুহিব্বান, অথবা আলেমদেরকে মহব্বত করো, হাফেজদের মহব্বত করো, ওলা তাকুন ফামিসান ফাতাহলিক, যদি আলেম না হতে পারো সন্তানকে তলবে আলেম বানাও, তাও যদি না পারো সহযোগিতা করো, তাও যদি না পারো মহব্বত করো, যদি এইগুলি না পারো তাহলে তুমি ধ্বংসের আল্লাহর ধ্বংস, আল্লাহর গজব তোমাকে ধ্বংস করে দিবে, এই জন্য তুমি অপেক্ষা করো। এই জন্য ভাইয়ের আমার আলেম হতে হবে, না হলে সন্তানকে আলেম বানাইতে হবে, না হইলে সন্তান আলেম না বানাইতে পারে, যারা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে লেখাপড়া করাইতেছে তাদের একটু সহযোগিতা করতে হবে, যদি